আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি ইঞ্জিনিয়ার নাজমুল আহসান। আজ আপনাদেরকে সম্পূর্ণ একটি নতুন বাড়ির প্ল্যান ডিজাইন দেখাবো, যেটি 500 জায়গার মধ্যে সব রকম আধুনিক সুযোগ সুবিধা রেখে এই প্ল্যান ডিজাইনটি সাজানো হয়েছে। 3 রুমের একটি বড় ফ্ল্যাট এবং 2 রুমের একটি ছোট ফ্ল্যাট একই সাথে প্রপার কম্বিনেশনের মাধ্যমে একটি ফ্লোরে আমরা রেখেছি 2টি গাড়ি রাখার মতো পর্যাপ্ত গ্যারেজের ব্যবস্থা, এবং বাহিরের আউটলুকটি আপনারা দেখতে পাচ্ছেন যতটা সুন্দর এবং গর্জিয়াস করে সাজানো যায় তার চেষ্টা আমরা করেছি। আপনাদের যাদের শহরে বা গ্রামে 500 জায়গা রয়েছে, তারা চাইলে এই ধরনের একটি প্ল্যান ডিজাইন আপনারা ফলো করতে পারেন। এই ডিজাইনটি আমরা করেছিলাম ইমরান হোসেন মজুমদার ভাইয়ের জন্য। তিনি তার গ্রামের বাড়ি মনসুরাবাদ ভাঙা ফরিদপুরে এটি তৈরির জন্য আমাদের অফিসে এসেছিলেন। আমরা তাকে এই ডিজাইনটি উপহার দিই। আপনারাও যারা আপনাদের বাড়ির প্ল্যান ডিজাইন নিয়ে চিন্তা করছেন, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বাংলাদেশের সব জেলাতেই বাড়ির প্ল্যান ডিজাইনের কাজটি বিগত কয়েক বছর যাবত বেশ সুনামের সাথে করে আসছি। তো চলুন বন্ধুরা, আমরা এখন দেখে নেব এই বাড়িটির ভিতরে আমরা কীভাবে সাজিয়েছি এবং এর বিস্তারিত খরচ কত হতে পারে সব কিছু। তো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের বাড়িটির ফ্লোর প্ল্যান। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে নিচতলার প্ল্যানটি। আমরা 40 ফিট বাই 56 ফিট 7 ইঞ্চি জায়গা ব্যবহার করেছিলাম পুরো বাড়িটির জন্য। এটি হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড এবং এই পাশে একটি হাইওয়ে রয়েছে। তো প্রথমে মেন এন্ট্রি দিয়ে প্রবেশ করে আপনাদের এখানে 2টি গাড়ি রাখার মতো ব্যবস্থা রয়েছে। এই পাশ দিয়েও আপনারা চাইলে সিঁড়ির নিচ দিয়ে এন্ট্রি করতে পারবেন, এই পাশেও একটি এন্ট্রির ব্যবস্থা রয়েছে। তো নিচতলাতে গ্যারেজ রাখার পাশাপাশি আমরা 2টি ফ্ল্যাট সাজিয়েছি, 2 রুম করে 2টি ফ্ল্যাট। সামনে একটি বেলকনি রয়েছে, এরপর এটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস, এখানে একটি কমন টয়লেট রয়েছে। এরপর এই করিডোর দিয়ে প্রবেশ করার পরে এই পাশে আরও একটি ফ্ল্যাট আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ফ্ল্যাটে প্রবেশ করার পরে আপনারা পাবেন একটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস, এই পাশে একটি রান্নাঘর রয়েছে, এখানে 13 ফিট বাই 13 ফিট সাইজের একটি রুম রয়েছে, পেছনে একটি বেলকনি, এটি একটি কমন টয়লেট, এই বেডের সাথেও একটি অ্যাটাচ টয়লেট রয়েছে এবং একটি বেলকনি রয়েছে, এটি সাইজ হচ্ছে 13 ফিট বাই 14 ফিট। তো সামনের ফ্ল্যাটে 1টি টয়লেট এবং পেছনের ফ্ল্যাটে 2টি টয়লেটের মাধ্যমে আমরা ছোট এবং বড় ফ্যামিলির জন্য এই নিচতলার প্ল্যানটিকে সাজিয়েছি। 2য় তলাতে যেহেতু মালিক নিজে থাকবে, এই কারণে এখানে 5টি বেডরুম এবং ড্রয়িং ডাইনিং আলাদা করে রেখেছি আমরা। আমাদের সিঁড়ি দিয়ে ওঠার পর মেন এন্ট্রির পরে এই পুরো ফ্রি স্পেসটাই হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং। এখানে ড্রয়িং রুম থাকবে বেশ বড় আকারের, এখানে আপনারা পর্দা দ্বারা বা থাই গ্লাস দ্বারা এটিকে পার্টিশন করতে পারেন। ড্রয়িং রুমের সাথে একটি ওপেন বেলকনি থাকবে, এই পাশে একটি গেস্ট বেড থাকবে, তার সাথে একটি ওপেন বেলকনি থাকবে, মাঝে একটি বেড রয়েছে, এই পাশে একটি বেড রয়েছে, এর সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে, এবং এখানে একটি কমন টয়লেটের ব্যবস্থা রেখেছি। এই জায়গাতে বেসিন থাকবে, এই পাশে থাকবে ডাইনিং স্পেস, ডাইনিং স্পেসের কাছাকাছি থাকবে একটি কিচেন রুম, এই পাশে আরও একটি বেডরুম থাকবে, এটি একটি বেডরুম, এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে। এখানে বলতে হচ্ছে যে প্রত্যেকটি বেডরুম স্ট্যান্ডার্ড মাপের রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 1টি বেডরুম 13 ফিট বাই 14 ফিট, কোনোটি আছে 13 ফিট বাই 13 ফিট। একটি ছোট আমরা নামাজের ঘরের ব্যবস্থাও রেখেছি, প্রেয়ার রুম, আপনারা চাইলে এটাকে প্রেয়ার রুম হিসাবে রাখতে পারেন বা স্টোর রুম হিসাবেও রাখতে পারেন। আর এই পাশে আরও একটি অ্যাটাচ টয়লেট থাকবে, পেছনে 2টি রুমের সাথেই 2টি বেলকনি রয়েছে। আমাদের এখানে 5টি বেডরুম রয়েছে, প্রত্যেকটির সাথেই বেলকনির ব্যবস্থা থাকবে। এক কথায় যতটা খোলামেলা এবং আধুনিক করে সাজানো যায় তার চেষ্টা আমরা করেছি। 3য় থেকে 5ম তলাতে প্রত্যেকটা ফ্ল্যাট 2টা করে ইউনিট হবে। একটি ছোট ফ্যামিলির জন্য 2 রুমের ফ্ল্যাট আপনারা পেছনে দেখতে পাচ্ছেন, এটি পুরোটি 2 বেডরুমের একটি ফ্ল্যাট, এখানে 2টি বেডরুম, 2টি টয়লেট, কিচেন এবং ডাইনিং কাম ড্রয়িং থাকতেছে। সামনের ফ্ল্যাটটি হচ্ছে একটু বড় ফ্যামিলির জন্য, যাদের 3টি বেডরুমের প্রয়োজন তারা এই ফ্ল্যাটটি ইউজ করতে পারেন। এখানে 3টি বেডরুম থাকবে, বড় একটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস থাকবে, 2টি টয়লেট থাকবে এবং কিচেন থাকবে। অর্থাৎ সব ধরনের ভাড়াটিয়া যাতে এই ধরনের বাড়িতে ভাড়া নিতে পারে তার ব্যবস্থা আমরা রেখেছি। আশা করি আপনাদের এই প্ল্যান ডিজাইনটি ভালো লাগবে।
একটি বাড়ি নির্মাণের খরচের বিষয়টি নির্ভর করে যেই জায়গাতে বাড়িটি নির্মাণ হবে সেটির সয়েল কন্ডিশনের উপর। আমাদের এই জায়গার সয়েল রিপোর্টটি ভালো ছিল বিধায় এখানে পাইলিংয়ের প্রয়োজন হয় নাই। আমরা নর্মাল ফুটিং ফাউন্ডেশনের মাধ্যমে ডিজাইনটি করেছি। এই ধরনের একটি বাড়ি তৈরির জন্য আপনাদেরকে মোটামুটি ভালো একটি বাজেট নিয়ে বর্তমান সময়ে কাজে লাগতে হবে। এখন যেহেতু সব জিনিসের দাম বাড়তির দিকে, আমি প্রতি স্কোয়ার ফিট হিসাবে যদি আপনাদেরকে একটি ধারণা দিই তাহলে 2200 থেকে 2500 টাকার মধ্যে প্রতি স্কোয়ার ফিট একটি এভারেজ খরচ আপনারা ধরে নিতে পারেন এবং সেই হিসাবে আপনারা বাড়ির কাজে হাত দিতে পারেন। আশা করি এর মধ্যে আপনারা বাড়িটি কমপ্লিট করে ফেলতে পারবেন। তো সকলকে এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।